শুরু হয়ে গেছে আজকের দিনের চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলা আমি আসমগীর আপনার নামটি অবশ্যই কমেন্টে জানাবেন খেলা দেখছেন ফুটবল কলকাতা চ্যানেলে স্বাগতম সবাইকে ওখান থেকে আজকের দিনের সেমিফাইনাল খেলা প্রথম থেকে দুইটি টিম একদম উত্তেজনায় পরিপূর্ণ দর্শক কানায় কানায় আজকের এই সেমিফাইনাল টুর্নামেন্ট অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কিনের বাম সাইটে আছে বাবু শহর একাদশ এবং আমাদের স্ক্রিনের ডান সাইডে আছে সমরেশ বন্দে একাদশ দুইটি টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেমি ফাইনাল ম্যাচ প্রতিনিয়ত চোখ রাখুন কোন টিম ফাইনালের জন্য আজকে দাবিদার হয়ে উঠতে পারে ওখান থেকে সুন্দর খেলিয়ে দিয়েছে ফ্রিয় তিনি আমরা দেখেছি প্রথম রাউন্ডে তিনি তিন তিনটি গোলের করে টানার ম্যাচকে জয়লাভ করেছেন ওখান থেকে শুভঙ্কর জার্সি নাম্বার সেভেনটিন বল বাড়িয়েছে ওখান থেকে গোলকিপার শট নেওয়ার প্রচেষ্টা ওখান থেকে গোলকিপার পিন্টু শট নিয়েছেন ওখান থেকে কিছুটা বল দখলের লড়াই এখনো পর্যন্ত কাদের ওখান থেকে বল ছড়ে গেল থ্রোয়িং ওখান থেকে থ্রোয়িং ফেলার প্রচেষ্টা দেখতে পাচ্ছি থ্রোয়িং ফেললেন ওখান থেকে ইমরান গোলকিপার অত্যন্ত ভালো গোলকিপার আমরা দেখে থাকি প্রতিনিয়ত তারাকে বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ওখান থেকে আবার সুন্দর করে খেলে দেওয়ার প্রচেষ্টা ওখান থেকে শফিক শফিক থেকে আবার নিজের খেলোয়াড়দের খেলে দিলেন ওখান থেকে আবার শুভঙ্কর ওখান থেকে একটি সুযোগ গোল হতে পারে এই ক্ষেত্রে সুন্দর সুযোগ ছিল কিন্তু ওখান থেকে মিস পাস কাদের কাদের ওখানে আক্রমণে আসার প্রচেষ্টা গুটি গুটি পায়ে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি খেলা চালু রাখতে বলছেন কিছুটা এলোমেলো ফুটবল শুরুই থেকে যেভাবে দুইটি টিম আক্রমণ করছেন দেখা যাক ওখান থেকে আবার বল দখলে লড়াই শুভঙ্কার গতি দিয়ে বার হওয়ার প্রচেষ্টা ওখানে ডিফেন্স তা নাকি বাঁধা প্রাপ্ত করেন আবার ওখান থেকে শুভঙ্করের থ্রো ওখান থেকে আবার ছোট্ট করে পাস ওখান থেকে বল ধরা পড়ে গেল দেখতে পাচ্ছি এখন খেলা চলছে সমরেশ বন্ধু একাদশ ভার্সেস বাবু শহর মোজাপ্প একাদশ খেলা দেখছেন ফুটবল কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আসমগীর আপনার নামটি অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন প্রতিনিয়ত গ্রাম বাংলার ফুটবলগুলো আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছি ওখানে গোলকিপার তানাকে চোট হয়েছে তিনি ওখানে সুস্থতার জন্য তোড়জোড় চলছে প্রাথমিক চিকিৎসা দেখতে পাচ্ছি দুইটি টিম আজকের গুরুত্বপূর্ণই ম্যাচ সেমিফাইনাল যে জিতবে তারপরে চলে যাবে ফাইনালের জন্য দাবিদার দেখতে পাচ্ছি মানুষ কেউ বা ছাতে কেউ বা টিনের চালে একদম পরিপূর্ণ এই বোরালি চিরসবুর সঙ্গে ফুটবল প্লেগ্রাউন্ডে মানুষ একত্রিত হয়ে এই প্লেগ্রাউন্ডে পা রেখেছে আমরা দেখেছি এই ফুটবলকে কেন্দ্র করে তাঁনারা একদম মাঠের চারপাশে জমজমাট মেলা তৈরি করে মঞ্চ পরিপূর্ণ একদম ভরে তুলেছে আজকের এই ফুটবল প্লেগ্রাউন্ডে চারিদিকে হইচই উল্লাসিত আনন্দিত যেভাবে এই মাঠ আজকের সাজানো হয়েছে দর্শকে ভিড় অত্যন্ত ভালো লাগছে ওখান থেকে সুন্দর বল বাড়িয়েছে কোনো মুহূর্তে বিপদ হতে পারে ওখানে জাস নাম্বার ইলেভেন বল উদ্দেশ্য শফিক ওখানে বক্সের ভিতরে বল ওখান থেকে সফিক বাবা নিয়েছেন গোল সুন্দর ইতিমধ্যে শফিক তিনি এই মুহূর্তে নিজের টিমের জন্য সমরেশ বন্ধু একাদশের হয়ে তিনি এক গোলে আবহাওয়ার নিজের টিমকে এগিয়ে নিলেন খুব সুন্দর গোল করলেন এই মুহূর্তে শফিক সমরেশ বন্ধু একাদশের হয়ে অত্যন্ত ভালো ফুটবল খেললেন শফিক এই ক্ষেত্রে যেভাবে ফুটবল খেলছেন আজকের সেমিফাইনাল খেলা সূর্য মামার আলো বেশি সময় নেই তাই তাড়াতাড়ি যত শীঘ্রই পারেন খেলাটা চালু রেখেছেন দেখতে পাচ্ছি ওখান থেকে শফিক সুন্দর একটি শট নিয়েছিলেন ওখান থেকে আবার শুরু হয়ে গেছে সমরেশ বন্ধু একাদশ ওখান থেকে আবার ওবার থ্রু বল দখলের লড়াই ওখান থেকে ফিরোজ ওখান থেকে সুন্দর বল দখলের লড়াই চলছে আবার কাউন্টারে অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা কিন্তু তারাকে বাঁধাপ্রাপ্ত করেন ওখান থেকে কাদের সুন্দর খেলিয়ে দিয়েছে ওখান থেকে বল রাখলেন আবার গোলকিপার ইমরান আজকের এই গোলকিপার ইমরান তিনি অত্যন্ত ভালো ফুটবল খেলছেন রেফরি একদম সামনে ছিলেন ওখান থেকে হুসেল ফাউলের প্রচেষ্টা সমরেশ বন্ধ একাদশের অনুকূলে এই মুহূর্তে খেলার ফলাফল বাবু শহর বন্ধ একাদশ শূন্য সমরেশ বন্ধ একাদশ তারা এক গোলে আবুয়ান ওখান থেকে নাম্বার সুন্দর বল রাখলেন ওখান থেকে বল রাখলেন বল দখলের লড়াই আবার কাউন্টারে অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা ওখান থেকে আবার বল চলে গেল থ্রোয়িং ওখান থেকে থ্রো ফেলার প্রচেষ্টা বল চলে গেল মাঠের বাইরে র্যাফিং মশাই বল দিতে বলছে খেলাটা খুব গুরুত্বপূর্ণ আজকের এই বরালির চিরসবুর সঙ্গে ফুটবল প্লেগ্রাউন্ডে ওখান থেকে শুভঙ্কা থ্রো ওখান থেকে থ্রো প্লেছে আবার কিছুটা বল দখলের লড়াই ওখান থেকে আবার বিপদ হতে পারে বল মারলেন মাঠের বাইরে কনাট দুইটি টি যেভাবে ফুটবল খেলছে এই বোরালির চিরসবুর সঙ্গে ফুটবল প্লেগ্রাউন্ডে চোখ রাখুন কখন কোন মুহূর্তে ঘটে যায় সেই বিজয় ডঙ্কা ওখান থেকে কনার্ট ওখান থেকে কনার্ট কেক মারতে চলেছে সমরেশ বন্ধু একাদশ দেখতে পাচ্ছি তিনি ওখান থেকে কনার্ট দেখতে পাচ্ছি শুভঙ্কার গুটি গুটি পায়ে হেল্পে যাচ্ছে ওখান থেকে কনার্ট কেক তুললেন হেট তারপরে কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা ওখান থেকে ডিফেন্স তিনি তৈরি সুন্দর করে বল খেলিয়ে দিলেন আজকের এই সেমিফাইনাল ম্যাচ শফিক ওখান থেকে আবার শট নিয়েছেন বিপদ হতে পারত কিন্তু বল চলে গেল মাঠের বাইরে দেখতে পাচ্ছি শফিক বারবার কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা যেভাবে ফুটবল খেলছেন দুইটি টিম একদম অল্প সময়ের মধ্যে ফুটবল খেলা শেষ করতে হবে এখনও পর্যন্ত বাবু শহর একাদশ একাদা এক গোলে পিছিয়ে দেখা যাক গোলের সমতা ফেরাতে পারে না ওখান থেকে আবার শট নিয়েছেন সুন্দর খেলানোর প্রচেষ্টা আবার সেই শপিক বারবার যিনি আক্রমণ করছে ওখান থেকে শপিক ছোট্ট করে খেলিয়ে দিয়েছেন জাস্ট নাম্বার টোয়েন্টি টু ওখান থেকে সুন্দর আবার আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ওখান থেকে বাবু শহর মোজফর একাদশ অনুকূলে ফাউল করে ফেললেন আবার দেখতে পাচ্ছি সময়ের বিলম্ব একদম অল্প সময়ের খেলা মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে কাদের তিনি চোট হয়ে গেছে বাবু শহর মোজাপ্পর একাদশ তানারা এক গোলে পিছিয়ে চোখ রাখুন তানারা সমদা ফেরাতে পারে কিনা ওখান থেকে আবার শর্ট নেওয়ার প্রচেষ্টা শর্ট নিয়েছেন আবার কাদের কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা ওখান থেকে বল খেলিয়েছে ওখান থেকে বল দখলের লড়াই সুন্দর পাশ আবার বিপদ হতে পারে ওখান থেকে ফিরোজ বল কিনতে চলে গেল মাঠের বাইরে এই অত্যন্ত ভালো ফুটবলার এই ছোট্ট মাপের ফুটবলার প্লেয়ার ফিরোজ আমরা দেখেছি তিনি প্রথম রাউন্ডে চারটি গোল করে নিজের টিমের জন্য করেছে এই অংশগ্রহণ ছোট্ট মাপের ফিরোজ আজ খেলছে চিরা চিরসবুর সঙ্গে ফুটবল প্লেগ্রাউন্ডে ওখান থেকে ইমরান ইমরান শট নিয়েছে ওখান থেকে উদ্দেশ্য শুভঙ্কর কিন্তু পাস ওখান থেকে কাদের বারবার কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা ওখান থেকে কাদের শট এই মুহূর্তে গোল এই মুহূর্তে সুন্দর তানারা খেলার সমদা ফেরালে কাদের যেভাবে বলটাকে তিনি টেনে নিয়ে গোল করলেন কাদের এই মুহূর্তে খেলার ফলাফল এক এক বাবু শহর মোজফ্ফর একাদশ এক সমরেশ বন্ধু একাদশ এক দর্শক পরিপূর্ণ এই বড়ালি চিরসবর সঙ্গে ফুটবল প্লেগ্রাউন্ডে তিনি একদম কাদের যেভাবে বলটিকে ক্লিক করে তিনি নিয়ে গিয়ে গোলে মারলেন গোল সমদার তিনি ফেরালেন খুব সুন্দর খেলা চলছে আজ বরালি সবুজ সঙ্গে ফুটবল প্লেগ্রাউন্ডে যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলে ফুটবল খেলা দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে এবং পাশে বেলাইকনকে বাজিয়ে দেবেন প্রতিনিয়ত আপনাদের গ্রাম বাংলার ভিডিও আপডেট দেব। অবশ্যই আপনার নামটি কমেন্টে জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন চলছে ওখান থেকে আবার খেলা কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টায় ওখান থেকে আবার বলদখলের লড়াই ফিরোজ ওখান থেকে সুন্দর খেলিয়ে দিয়েছে জার্সি নাম্বার ওখান থেকে সামনে আবার জার্সি নাম্বার থ্রি সেই কাদের উদ্দেশ্যে ওখান থেকে কাদের কিছুটা বল লড়াই ওখান থেকে পিছনে হিল্প এখানে রেফ্রি একদম সামনে ছিলেন তারপরে একদম পেনাল্টিকের নির্দেশ খেলা গড়িয়ে গেল অন্যদিকে এক গোলে আগিয়ে থাকা টিম যেভাবে এক গোল খেয়ে ওবার পেনাল্টিকে নির্দেশ পেয়ে গেলেন খেলা গড়িয়ে গেছে অন্যদিকে দেখতে পাচ্ছি ওখান থেকে রেফরি মহাশয় তাঁকে ইউলো কার্ড দেখানোর প্রচেষ্টা করছেন দেখতে পাচ্ছি ওখানে পেনাল্টি মারতে চলছে কাদের তিনি আর যেভাবে ফুটবল খেলেছেন এই কাদের অপ্রশংসনীয় তাঁর টিম একগোলে পিছিয়ে থাকা অবস্থায় তিনি প্রথম গোল করে নিজের টিমের সমতা ফেরান আবার এখান থেকে পেনাল্টি ঘোষণা রেফরি একদম সামনে ছিলেন তা পিছন দিক থেকে ট্র্যাকেল করেছিলেন তিনি নজরদারি করলেন ওদিকে গোলকিপার ইমরান তিনি নিজের টিমের প্রতি একদম খুশি নয় যেভাবে আজকে ফুটবল খেলছেন প্রতিনিয়ত তিনি একদম খুশি নয় দেখতে পাচ্ছি ওখান থেকে রেফরি হুইসেলের অপেক্ষায় কাদের ওখান থেকে রেফারি হুইসেল পেনাল্টি এক সুন্দর গোল করলেন এই মুহূর্তে খেলার ফলাফল বাবু শহর মজা পড়া একাদশ তাঁনারা দুই গোলে আবহান ওখান থেকে ইমরান কিছুটা নিত যেভাবে নিজের টিম ফুটবল খেলছেন তিনি একদম খুশি নয় ওখান থেকে বাচ্চারা মাঠে উল্লাসিত তো আনন্দিত এই মুহূর্তে বাবু শহর বন্ধ একাদশ তাঁনারা দুই গোলে আবহন সমরেশ বন্ধ একাদশ এক গোল পিছিয়ে খেলাটা কিছুটা নিস্তব্ধ পরিপূর্ণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এখনো খেলা কিছুটা বাকি আছে চোখ রখন এখনো কিন্তু খেলা শেষ নয় দর্শক আনন্দিত উল্লাসিত যেভাবে মাতিয়ে তুলেছে এই প্লে হাজার হাজার দর্শক এসে হাজির হয়েছে এই প্লে গ্রাউন্ডে দেখতে পাচ্ছি তারা আনন্দিত নিজেদের টিমের খেলা দেখে ওখান থেকে শুরু হয়ে গেছে বাবু শহর মুজাফর একাদশ ভার্সেস সমরেশ বন্ধ একাদশ আজকের মাঠের চারিপাশে কেউ বা ছাতে কেউ বা ট্রেনের চালে উঠে তাকিয়ে আছে ফুটবল প্লেগ্রাউন্ডে খেলা দেখতে চায় ওখান থেকে শট নিতে চলেছে গোলকিপার প্রিন্টো তিনি আজকের যেভাবে ফুটবল খেললেন তাঁর খুব একটা ট্র্যাকেল করতে হয়নি ওখান থেকে আবার সুন্দর বল তুললেন কাদেরের উদ্দেশ্যে বারবার চোখ এড়াচ্ছেন এই কাদের ওখান থেকে আবার থ্রো ফ্রিজের উদ্দেশ্যে কিন্তু স্টোভার তেনাকে বাঁধা বিপর্তি করেন তবু তিনি বলটা রাখেন কিন্তু মাঠের বাইরে ওখান থেকে দেখতে পাচ্ছি ইমরান ছোট্ট করে খেলিয়ে দিয়েছে কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা ওখান থেকে আবার বল দখলের লড়াই সুন্দর করে খেলিয়েছেন এখনো পর্যন্ত খেলা ঘুরে যেতে পারে এর নাম ফুটবল কখন কোন মুহূর্ত বিপদ ঘটাতে পারে ঠিক নেই ওখান থেকে সুন্দর একটি সুযোগ বাড়ি করেছিল আবারও তারাকে বাধা দেন আবার শট নিয়েছে কাদের মারিয়া হয়ে ফুটবল খেলছেন নিজের জীবনকে বাজি রেখে দেখতে পাচ্ছি অবত্র কাদের সেই উদ্দেশ্যে এদিকে ফিরোজ তিনি উইনে দাঁড়িয়ে গিয়েছে আরও একটি শট ছিল সুন্দর সুযোগ কিন্তু তিনি শটটা মারলেন মাঠের বাইরে ছোট্ট করে ওখান থেকে আবার বল দখলের লড়াই ছোট্ট করে খেলিয়ে দেওয়ার প্রচেষ্টা ওখান থেকে সমরেশ বন্ধু একাদশ গুটি কুটি পায়ে কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা ওখান থেকে আবার সুন্দর একটি গোল হতে পারে এখান থেকে রেপিড হুইসেল তিনি নজরবন্দি করলেন ওখান থেকে শফিকের সঙ্গে ধাক্কাধাক্কি তারপরে ফাউল ওখান থেকে ফাউলের নির্দেশ দেখতে পাচ্ছি পিন্টু ওখান থেকে শট নিয়েছেন ফিরোজের উদ্দেশ্যে বল ওখান থেকে বল দখলের লড়াই ওখান থেকে নাম্বার কিছুটা এলোমেলো ফুটবল আবার বল রাখলেন এদিকে রেফরি মহাশয় ঘড়ির দিকে নজর দিয়েছেন খেলা একদম শেষ সময় রেফ্রি হুইসেল খেলা এখানে শেষ হ্যালো দোস্ত যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করে বলো ভিডিওর কোন পার্ট ভালো লেগেছে চ্যানেলে প্রথমবার সেটা করতে সাবস্ক্রাইব দেবে বেলাইকন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন